আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের অনলাইন ক্লাসে তোমাদের সকলকে স্বাগত। শুভ সকাল। আজকে আমরা তোমাদের পাঠ্য বইয়ের ষষ্ঠ অধ্যায় নিয়ে আলোচনা করব। ষষ্ঠ অধ্যায় মৌলের ধারণা ও রাসায়নিক গণনা, এই অধ্যায়টা নিয়ে আজ আলোচনা করা হবে। তোমাদের সকলকে আজকের ক্লাসে স্বাগতম। আমার পরিচিতি, আজকে যে অধ্যায়টা নিয়ে আলোচনা করা হবে পাঠ পরিচিতি, সেটা হলো ষষ্ঠ অধ্যায় মৌলের ধারণা ও রাসায়নিক গণনা। হ্যাঁ বাবলু, তুমি কি আমাকে শুনতে পাচ্ছ? হ্যাঁ, এখানে আমরা প্রথমে যে বিষয়টা আমরা আলোচনা করব, যে মৌল, ওকে, এখন আমরা মৌলের ধারণা ও রাসায়নিক গণনার যে অধ্যায়টা রয়েছে, এই অধ্যায়ের প্রথমে আমাদের যে বিষয়টা বেসিকটা মনে রাখতে হবে, যে মৌল কি। মৌল হলো কি? কোন একটা রাসায়নিক পদার্থের পরিমাপের এককে আমরা কি বলবো? মৌল বলবো। রাসায়নিক পদার্থের পরিমাপের যে একক, আমরা যে এককে, যে কোনো রাসায়নিক পদার্থকে পরিমাপ করে থাকি, সেটাকে বলা হয় মৌল। ঠিক আছে, যেমন আমরা যদি বলি 100টি কার্বন ডাইঅক্সাইড, 100টি কার্বন ডাইঅক্সাইড সমান কত মোল, বা সেখানে কতটি শতক কার্বন ডাইঅক্সাইড থাকবে, তাহলে সেক্ষেত্রে আমাদেরকে বলতে হবে যে এক শতক কার্বন ডাইঅক্সাইডও বলতে পারি আমরা চাইলে, বা 100টি কার্বন ডাইঅক্সাইডও এখানে বলা হতে পারে। এবং এক্ষেত্রে একটা কমন একটা সংখ্যা রয়েছে, অর্থাৎ প্রত্যেকটা মোলের ক্ষেত্রে একটা 6.023×10^23 পরমাণু থাকে। এটা যে কোনো মোলের ক্ষেত্রে বলো, পরমাণুর ক্ষেত্রে বলো, বা আয়নের ক্ষেত্রে একটা কমন একটা সংখ্যা রয়েছে, ওই সমান সংখ্যক পরমাণু একটা মোল বা আয়ন বা পরমাণুতে থাকতে পারে। ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে মোলের ধারণা ও রাসায়নিক গণনার মধ্যে আমরা যে বিষয়টা প্রথমে আমরা দেখছি, সেটা হলো মোল। মোল কাকে বলে? ঠিক আছে, আমরা যে মোলটা বলছি, মোল হলো রাসায়নিক পদার্থ পরিমাপের একক। ঠিক আছে, এর পরবর্তীতে তাহলে এক মোল পরমাণুকে আমরা কিভাবে হিসাব করব? যে এক মোল হাইড্রোজেন পরমাণুর ক্ষেত্রে যদি আমরা বিবেচনা করি, তাহলে এক মোল হাইড্রোজেন পরমাণুতে কত গ্রাম থাকে, কত গ্রাম পরমাণু আমরা সেখানে দেখতে পাই, অর্থাৎ 1.008 গ্রাম ওয়ান মোল হাইড্রোজেন পরমাণুর মধ্যে এত পরিমাণে হাইড্রোজেন পরমাণু থাকে। এবং যদি আমরা পরমাণুর হিসাবটা করতে যাই, তখন আমরা বলবো যে 6.02×10^23 পরমাণু এক মোল হাইড্রোজেন পরমাণুতে থাকে। সেম ভাবে যদি অক্সিজেন পরমাণুর ক্ষেত্রে বলা হয়, সেক্ষেত্রে আমরা অক্সিজেনের পারমাণবিক ভর কত বলো? অক্সিজেনের পারমাণবিক ভর কত? হ্যাঁ, অক্সিজেনের পারমাণবিক ভর আমরা জানি কত গ্রাম? 16 গ্রাম। তাহলে সেখানে যদি আমাদেরকে বলা হয় কতটি পরমাণু, 16 গ্রাম আমরা, হ্যাঁ ঠিক আছে, এক মোল অক্সিজেন পরমাণুর ক্ষেত্রে আমরা জানি 16 গ্রাম অক্সিজেন সেখানে থাকে। আর যদি সেক্ষেত্রে বলা হয় যে কতটি পরমাণু 16 গ্রাম অক্সিজেনে থাকে, বা এক মোল অক্সিজেন পরমাণুতে কতটি পরমাণু থাকে, সেক্ষেত্রে আমরা বলবো যে 6.02×10^23 পরমাণু বলা হয়। ঠিক আছে, এক্ষেত্রে এরপরে যদি তোমাদেরকে বলা হয় এক মোল অক্সিজেন অণু কত গ্রাম, তখন কি বলবে? এক মোল অক্সিজেন অণু, এক মোল অক্সিজেন অণুর পরিমাণ কত? এর আগে যেটা আমি বলেছিলাম তোমাদেরকে, সেটা ছিল পরমাণু। তাহলে সেখানে, সেক্ষেত্রে অক্সিজেনের পরমাণু আমরা জানি 16 গ্রাম। এখন যেহেতু অণুর হিসাবটা হচ্ছে, অর্থাৎ এক মোল অক্সিজেন অণু, হ্যাঁ রায়হান শুনতে পাচ্ছ, এক মোল অক্সিজেন, আমরা মোলের ধারণা ও রাসায়নিক গণনা অধ্যায়টা নিয়ে আলোচনা করছি। এক মোল অক্সিজেন অণু, ওয়ালাইকুম সালাম, এক্ষেত্রে আমরা এক মোল অক্সিজেন অণুর হিসাবটা যদি করতে যাই, সেক্ষেত্রে যেহেতু পরমাণু নিয়ে অণু গঠিত, আমাদের যে হিসাবটা আমরা জানি যে অক্সিজেন পরমাণুর ভর হলো 16 গ্রাম। আর যদি অণুর ক্ষেত্রে বলা হয়, সেক্ষেত্রে আমরা জানবো যেহেতু O2 অক্সিজেন অণুটা দুইটি অক্সিজেন পরমাণু নিয়ে গঠিত O2, সেক্ষেত্রে আমাদের অক্সিজেনের অণু হবে 32 গ্রাম। এবং সেখানে কতটি অণু থাকবে বলে মনে হয় তোমাদের?
এখানে 6 পয়েন্ট এই সংখ্যাটা তোমরা একটু ভালো করে একটু নোট করে রাখো যে 1 মোল অক্সিজেন অণুতে যদি বলা হয় কতটুকু কত পরিমাণ থাকে সে ক্ষেত্রে বলবে 32 গ্রাম আর যদি বলা হয় কতটি অণু থাকে সে ক্ষেত্রে বলবে তোমরা 6.02 × 10^23 টি অণু সেখানে থাকে ঠিক আছে এর পরবর্তীতে আরেকটা দেখতে পাচ্ছি 1 মোল কার্বন ডাইঅক্সাইড তাহলে 1 মোল কার্বন ডাইঅক্সাইডের আমরা গ্রাম পরিমাপ যদি হিসাব করতে যাই তাহলে তোমরা দেখি আমাকে একটু বলো তো কার্বন ডাইঅক্সাইডের গ্রাম কতটুকু হবে 1 মোল কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ কত হবে হ্যাঁ রায়হান বলো 1 মোল কার্বন ডাইঅক্সাইডের পরিমাপ কতটুকু হবে এটা তোমরা হিসাব করে অর্থাৎ পারমাণবিক ভর থেকে হিসাব করে কিন্তু তোমরা 1 মোল কার্বন ডাইঅক্সাইডের পরিমাপটা বলতে পারবে হ্যাঁ আমরা জানি কার্বন ডাইঅক্সাইড অর্থাৎ কার্বন ডাইঅক্সাইডের সংক্ষেপ হলো CO2 তাহলে সেই ক্ষেত্রে আমরা যদি এর গ্রাম পরিমাপটা হিসাব করতে যাই অর্থাৎ কার্বনের হলো 12 তার সাথে যদি যোগ হিসেবে আমরা O2 অর্থাৎ অক্সিজেন অণু অক্সিজেন অণুটা হিসাব করতে যাই সেই ক্ষেত্রে 12 + 16 × 2 অর্থাৎ টোটাল 44 গ্রাম হবে অর্থাৎ 1 মোল কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ আমরা পাবো 44 গ্রাম এবং সেক্ষেত্রে কতটি অণু থাকে যদি বের করতে বলা হয় সেক্ষেত্রে আমরা জানি একটা কমন একটা সংখ্যা আমরা এখানে পাবো সেটা হলো 6.023 × 10^23 টি অণু আমরা সেখানে উপস্থিত পাবো ঠিক আছে তাহলে তোমাদের এটা মনে থাকবে হ্যাঁ শুনতে পাচ্ছি হ্যাঁ মোলের ক্ষেত্রে বলো তাহলে 1 মোল পরমাণু বলা হোক বা অণু বলা হোক বা আয়ন বলা হোক যেটাই বলা হোক না কেন সেই ক্ষেত্রে আমাদের একটা কমন আমরা একটা সংখ্যা পাবো সেটা হলো 6.02 × 10^23 টি অণু পরমাণু বা আয়ন সেখানে আমরা উপস্থিত পাবো এখানে যে বারবার আমি একটা সংখ্যা বলছি সেই সংখ্যাটা আমরা সকল পরমাণুর ক্ষেত্রে সকল অণুর ক্ষেত্রে বা আয়নের ক্ষেত্রেই এটা ব্যবহার করা যায় এবং এই সংখ্যাটিকে বলা হয় অ্যাভোগাড্রো সংখ্যা এই সংখ্যাটাকে আমরা কি বলবো অ্যাভোগাড্রো সংখ্যা অর্থাৎ যদি বলা হয় কখনো তোমাদেরকে অ্যাভোগাড্রো সংখ্যার মান কত তাহলে তোমরা কি বলবে অ্যাভোগাড্রো সংখ্যার মান কত হ্যাঁ রায়হান জয় বলো অ্যাভোগাড্রো সংখ্যার মান কত হ্যাঁ তোমরা কি আমাকে শুনতে পাচ্ছো অ্যাভোগাড্রো সংখ্যার মান যদি বলা হয় সেই ক্ষেত্রে তোমরা এই সংখ্যাটি বলবে যে 6.02 × 10^23 টি পরমাণু বা অণু বা আয়ন আমরা 1 মোল পরমাণু বা অণু বা আয়নের ক্ষেত্রে লক্ষ্য করতে পারি ঠিক আছে হ্যাঁ এর পরবর্তীতে দেখো এরপরে আমরা একটা অণুর ভর কিভাবে বের করব যদি আমাদেরকে বলা হয় অণুর আণবিক ভর বের করো তাহলে সেক্ষেত্রে আমরা একটা অণুর আণবিক ভর কিভাবে বের করব সেক্ষেত্রে দেখো ফার্স্টে যে কাজটা করতে হবে যেমন ক্লোরিন যদি বলা হয় ক্লোরিন অণুতে কয়টি ক্লোরিন পরমাণু আছে তাহলে সেই হিসাবটা আমরা কিভাবে দেখব আমরা জানি ক্লোরিন Cl2 অণুতে দুইটা কি থাকে ক্লোরিন পরমাণু থাকে কয়টি ক্লোরিন পরমাণু থাকে দুইটি ক্লোরিন পরমাণু আমরা সেখানে দেখতে পাই ঠিক আছে এরপরে যদি বলা হয় কয়টি এখানে ভরটা বের করতে বললে আমরা ক্লোরিনের আণবিক ভরের দিকে তাকাবো অর্থাৎ আণবিক ভরটা আমাদেরকে বের করতে হবে আর আমরা জানি যে যে কোনো মৌলের আণবিক ভর বের করার জন্য তার পারমাণবিক ভরটা আমাদেরকে হিসাব করতে হবে আণবিক ভর বের করার জন্য আমাদের কিসের প্রয়োজন পারমাণবিক ভর গুড অর্থাৎ একটা অণুর আণবিক ভর যদি আমরা বের করতে যাই আমাদের পারমাণবিক ভরটা জানতে হবে তাহলে ক্লোরিনের পারমাণবিক ভর কি তোমরা জানো কেউ ক্লোরিনের পারমাণবিক ভর হ্যাঁ কারো কি জানা আছে ক্লোরিনের পারমাণবিক ভর কত আমি বলছি সেখানে ক্লোরিনের পারমাণবিক ভর হলো 35.5 সেক্ষেত্রে যখন তোমরা ক্লোরিনের আণবিক ভর বের করতে যাবে তাহলে সেক্ষেত্রে আণবিক ভর থেকে পারমাণবিক ভর আমরা কিভাবে বের করব অর্থাৎ 2 × ক্লোরিনের পারমাণবিক ভর অর্থাৎ 35.5 কে যদি আমরা 2 দ্বারা গুণ করি সেক্ষেত্রে আমরা
ক্লোরিনের আণবিক ভরটা পেয়ে যাব। তাহলে ক্লোরিনের আণবিক ভরটা কত হবে তা কি একটু বলতে পারবে? যে 35.5 এর সাথে যখন 2 টা হিসাব করা হবে, গুণ করা হবে, সেক্ষেত্রে আমরা একটা ভর পাবো, সেটা হলো 71। ঠিক আছে, তাহলে 71 এটা তোমরা ক্যালকুলেটর করে তো যখন মানটা দেখবে তখন 35.5 এর সাথে 2 হিসাব করলে আমরা 71 ক্লোরিনের আণবিক ভর পাবো। তাহলে 1 মোল ক্লোরিনের আণবিক ভর কত? 1 মোল ক্লোরিনের আণবিক ভর কত? হ্যাঁ বলো, 1 মোল ক্লোরিনের আণবিক ভর কত? হ্যাঁ আখি বলো, হ্যাঁ জয়, রায়হান তোমরা কি শুনতে পাচ্ছ? একে বলা হয়েছে 1 মোল ক্লোরিনের আণবিক ভর। এটা আমরা বের করার জন্য যে হিসাবটা করতে হবে, যে 2 এর সাথে ক্লোরিনের পারমাণবিক ভর যেটা বলেছিলাম 35.5 ইনটু করে কিন্তু আমরা ক্লোরিনের আণবিক ভরটা পেতে পারি। ঠিক আছে, এরপরে চাইলে সোডিয়াম ক্লোরাইড, সেম ভাবে যদি বলা হয় সোডিয়াম ক্লোরাইড অণুর ভরটা বের করার জন্য, অর্থাৎ সোডিয়াম ক্লোরাইড অণুর আণবিক ভর কত, তাহলে সোডিয়াম ক্লোরাইড আগে যৌগের সংক্ষেপটা আমাদেরকে জানতে হবে। সোডিয়াম ক্লোরাইড আমরা জানি NaCl দ্বারা সোডিয়াম ক্লোরাইড গঠিত, অর্থাৎ সেখানে সোডিয়াম আছে একটি এবং ক্লোরিন আছে একটি, অর্থাৎ দুইটা পরমাণু নিয়ে সোডিয়াম ক্লোরাইড অণুটি গঠিত হয়ে থাকে। সেক্ষেত্রে সোডিয়ামে সোডিয়াম ক্লোরাইডের আণবিক ভর যদি আমরা বের করতে যাই, আমাদেরকে বের করতে হবে তাদের পারমাণবিক ভর। আণবিক ভর বের করার জন্য আমাদের দরকার পড়বে পারমাণবিক ভর, অর্থাৎ আলাদা আলাদা করে সোডিয়ামের পারমাণবিক ভর এবং ক্লোরিনের পারমাণবিক ভর দুইটা একসাথে যোগ করে আমরা কিন্তু 1 মোল সোডিয়াম ক্লোরাইডের আণবিক ভর পেতে পারি। ঠিক আছে, তাহলে তোমাদেরকে আমি এখন সোডিয়াম ক্লোরাইডের আণবিক ভরটা বের করতে বলবো। তোমাদেরকে যদি সোডিয়াম ক্লোরাইডের পারমাণবিক ভর এবং আণবিক ভরটা বের করতে বলি, তাহলে সেক্ষেত্রে কি পারা যাবে? তাহলে সোডিয়াম ক্লোরাইডের আণবিক ভর, সোডিয়াম ক্লোরাইড আণবিক ভর বের করার জন্য আমাদের যে কাজটা করতে হবে, প্রথমে আমাদের পারমাণবিক ভরগুলো যোগ করতে হবে, অর্থাৎ সোডিয়ামে পারমাণবিক ভর প্লাস ক্লোরিনে পারমাণবিক ভর দুইটা একসাথে অ্যাড করব। যেমন ইতিমধ্যে আমরা ক্লোরিনে যে পারমাণবিক ভর, আরেকটি যেটা তোমাদের সাথে আলোচনা করেছিলাম যে ক্লোরিনের পারমাণবিক ভর হলো 35.5 আর সোডিয়ামের পারমাণবিক ভর হলো 23, অর্থাৎ 23 এর সাথে আমরা যখন 35.5টা হিসাব করা হবে তখন আমরা সোডিয়াম ক্লোরাইডের আণবিক ভর পেয়ে যাব। এভাবে যে কোনো যৌগের আণবিক ভর আমরা ইজিলি তাদের পারমাণবিক ভর থেকে কি করতে পারবি, হিসাব করতে পারি। ঠিক আছে, হ্যাঁ এখন কি তাহলে পারা যাবে যে কোনো যৌগের বা মোলের আণবিক ভর কিভাবে বের করতে পারবে? হ্যাঁ, তাহলে কি তোমরা এভাবে বের করতে পারবে যে কোনো মোলের বা যৌগে যদি তোমাদেরকে বলা হয় আণবিক ভর বের করে দেখাও, তখন কি তোমরা পারবে? ইয়েস মিস। ওকে, তাহলে এখানে স্ক্রিনে তোমরা কি দেখতে পাচ্ছ, স্ক্রিনের মধ্যে একটু খেয়াল করো, যদি তোমাদেরকে বলি ক্যালসিয়াম কার্বোনেটের আণবিক ভরটা আমাকে একটু বের করে বলো, তাহলে তোমরা কিভাবে বের করবে? ক্যালসিয়াম কার্বোনেট বা সোডিয়াম ক্লোরাইডেরটা তো আমি বলেছিলাম, চাইলে তোমরা H2SO4 এরটাও বলতে পারো। হ্যাঁ দেখি বলো, বলতে পারবে কি ক্যালসিয়াম কার্বোনেটের আণবিক ভর? তাহলে আমাদের যে কাজটা প্রথমে করতে হবে, যে প্রত্যেকটা অর্থাৎ ক্যালসিয়ামের, কার্বনের, অক্সিজেন প্রত্যেকটার পারমাণবিক ভর আমাদেরকে জানতে হবে, তারপর আমরা এগুলো একটার সাথে একটা অ্যাড করব। অনেক ক্ষেত্রে দেখা যাবে যে পরমাণু সংখ্যার পাশে কিছু সংখ্যা আছে, সেই সংখ্যাটা ইনটু দিয়ে আমরা হিসাব করব, হিসাব করে তারপর একসাথে যোগ করে আমরা আণবিক ভরটা বের করব। ঠিক আছে, এর পরবর্তীতে দেখো আমাদের যে বিষয়টা রয়েছে, এখান থেকে কিন্তু আমাদের কিছু ম্যাথের টার্ম থাকতে পারে, যে কিভাবে আমরা একটা পানির অণু বা একটা 1 গ্রাম সালফিউরিক অ্যাসিড H2SO4 এর মধ্যে কতগুলো সালফিউরিক অ্যাসিড অণু থাকে, বা কিভাবে এটা একটা পানির অণুর মধ্যে অথবা 5 গ্রাম পানির মধ্যে কতটুকু মোল পানি বিদ্যমান থাকে, সেই হিসাবগুলো আমরা যদি এখানে মোলের যে হিসাবগুলো আমরা করতে পারি তাহলে এই অঙ্কগুলো করা সহজ হবে। ঠিক আছে, যেমন তোমাদের সাথে একটা আলোচনা, যেমন একটি পানির অণুর ভর কত,
যদি তোমাদেরকে বলা হয় একটি পানির অণুর ভর কত, যেমন এখানে একটা প্রশ্ন কাজ দেওয়া আছে নিম্নলিখিত পদার্থে প্রতিটি অণুর ভর হিসাব কর, যদি বলা হয় পানি H2O একটি পানি অণুর ভর কত, তাহলে এটা করার জন্য তোমাদের যে কাজটা করতে হবে প্রথমে এগুলো হিসাবটা কিভাবে করব, আমরা ফারস্টে আমাদের যে থিওরি গুলো আমরা কিছুক্ষণ আগে আলোচনা করেছিলাম যে এক মোল যে কোনো পরমাণু অণু বা আয়নের ক্ষেত্রে একটা সংখ্যা বৃদ্ধমান থাকে অ্যাভোগাড্রো সংখ্যা। তোমরা কি অ্যাভোগাড্রো সংখ্যার মানটা জানো, অ্যাভোগাড্রো সংখ্যার মানটা? হ্যাঁ, যারা ক্লাসে ফার্স্টের দিকে ছিলে দেখি বলো অ্যাভোগাড্রো সংখ্যার মানটা বলো। হ্যাঁ বাপলু, আফিস বলো অ্যাভোগাড্রো সংখ্যার মানটা কত? ম্যাম 6.023 × 10⁻³। হ্যাঁ গুড, অর্থাৎ এটা হলো অ্যাভোগাড্রো সংখ্যা। এই সংখ্যাটা কিন্তু সবগুলো অণু পরমাণু বা আয়নের ক্ষেত্রে এই সংখ্যাটা ব্যবহার করা হবে, এবং অঙ্কের ক্ষেত্রে যেমন তোমাদেরকে যে গাণিতিক টার্ম গুলো রয়েছে যে H2O, তোমাদের একটা প্রশ্ন বলেছি যে একটি H2O অর্থাৎ পানি অণুর ভর কত, তাহলে সেই ক্ষেত্রে আমাদের এটা প্রয়োজন হবে এই সংখ্যাটা, যার কারণে এটা তোমাদেরকে জিজ্ঞাসা করলাম যে আমরা জানি কি এক মোল পানি সমান কি, এক মোল পানি সমান আগে তাদের আণবিক ভরটা জানতে হবে, কি জানতে হবে আণবিক ভর। অণুর ভর বের করার জন্য কি প্রয়োজন হবে, আণবিক ভরটা বের করতে হবে প্রথমে, অর্থাৎ এক মোল H2O সমান আমরা জানি কি পানির টোটাল আণবিক ভর কত, এটা কি কেউ একটু বলতে পারবে যে পানির আণবিক ভর কত হতে পারে? আমি তোমাদেরকে একটু আগে আণবিক ভর বের করার নিয়মটা একটু বলেছিলাম, এখন তোমরা আমাকে বলো যে পানির আণবিক ভর কত হবে, পানির আণবিক ভর H2O, তাহলে সেখান থেকে আমরা সংক্ষেপ থেকে কিন্তু এদের আণবিক ভরটা বের করতে পারি, অর্থাৎ এক্ষেত্রে যে কাজটা করতে হবে যে আমরা হাইড্রোজেনের পারমাণবিক ভর জানি আমরা 1, যেহেতু এখানে দুইটা হাইড্রোজেন অণু অংশগ্রহণ করেছে অর্থাৎ 2 × 1 হবে প্লাস, আর আমরা জানি একটা মাত্র অক্সিজেন পরমাণু নিয়েই পানি অণু গঠিত, সেক্ষেত্রে ওই 2 এর সাথে যখন 16টা যোগ করা হবে অর্থাৎ 18 গ্রাম H2O পাবো, অর্থাৎ এক মোল H2O এর মধ্যে 18 গ্রাম H2O থাকে। আর যদি বলা হয় কয়টি অণু সেখানে বৃদ্ধমান থাকে, তখন আমরা অ্যাভোগাড্রো সংখ্যার সমান সংখ্যক অণু বৃদ্ধমান থাকে সেখানে বলবো যে অর্থাৎ 6.023 × 10⁻³ পানির অণুর ভর কত হবে, 18 গ্রাম, অর্থাৎ উল্টা হিসাবটা যেহেতু আমাদেরকে ভর বের করতে বলেছে সেক্ষেত্রে আমরা বলবো যে এতটি অর্থাৎ অ্যাভোগাড্রো সমান সংখ্যক পানির অণুর ভর হলো 18 গ্রাম, আর সেখান থেকে যেহেতু একটি বলেছে তাহলে একটাতে আমরা কনভার্ট করব, একটি অণুর একটি পানি অণুর ভরটা সেখান থেকে বের করতে হবে। ঠিক আছে, তাহলে তোমাদেরকে যদি এভাবে বলা হয় কোনো একটা পদার্থ দিয়ে সেখান থেকে অণুর ভর বের করতে বলা হয়, তোমরা কি পারবে? হ্যাঁ, আবারও বলছি তাহলে H2O একটি পানি, তোমরা এগুলো একটু নোট করে ফেলো, যদি তোমাদের সামনে খাতা কলম থাকে তোমরা নাও সামনে, একটি পানির অণুর ভর কত, যদি তোমাদেরকে প্রশ্নটা করা হয় তোমরা এভাবে লিখবে যে আমরা জানি কি এক মোল পানি সমান, অর্থাৎ এক মোল H2O সমান আমরা জানি 18 গ্রাম পানি, এক মোল H2O সমান কত গ্রাম পানি, 18 গ্রাম। 18 গ্রামটা কিভাবে এসেছে সেটা কি বলতে পারবে, 18 গ্রামটা আমরা আণবিক ভরটা কিভাবে হিসাব করলাম? আমি আবারও বলছি যেমন H2O হাইড্রোজেনের পারমাণবিক ভর হলো 1, তার সাথে আমরা দেখছি এখানে 2, স্ক্রিনের দিকে একটু খেয়াল করো, আমি এখানেই তোমাদেরকে বোঝাচ্ছি যে হাইড্রোজেনের পারমাণবিক ভর হলো 1, তার সাথে এই 2টা হিসাব হবে অর্থাৎ 2 × 1 প্লাস অক্সিজেনের পারমাণবিক ভর আমরা জানি 60, অর্থাৎ 16 সাথে যখন 2 যোগ করা হবে অর্থাৎ টোটাল আমরা কত পাবো, 18 গ্রাম পানি পাবো, কত গ্রাম পানি পাবো, 18 গ্রাম পানি, অর্থাৎ এক মোল পানি সমান 18 গ্রাম পানি, আবার এই এক মোল পানির মধ্যে কতটি অণু বৃদ্ধমান থাকবে সেটা হলো অ্যাভোগাড্রো সংখ্যাটা, অর্থাৎ 6.023 × 10⁻³ পানি অণু সেখানে বৃদ্ধমান থাকবে। এখন যেহেতু বলা হয়েছে অণুর ভর কত, তাহলে আমাদের ভর বের করার জন্য আমাদের যে কাজটা করতে হবে আমরা লিখবো যে 6.023 × 10⁻³ পানির অণুর ভর কত, এখানে যে সংখ্যাটা আমরা বললাম পানির পানির অণুর যে ভরটা বললাম সেখানে কত গ্রাম রয়েছে পানি, 6.023 × 10⁻³, হ্যাঁ পানি অণুর ভর কত, 18 গ্রাম।
ঠিক আছে এখন যেহেতু বলা হয়েছে তোমাদেরকে একটি পানির অণুর ভর কত তাহলে তোমরা কি করবে ওই যে অ্যাভোগাড্রো সংখ্যা সংখ্যক অণুর ভর থেকে ওটাকে একে কনভার্ট করে ফেলবে অর্থাৎ একটি পানির অণুর ভর হবে 18 দিয়ে যদি আমরা অ্যাভোগাড্রো সংখ্যাটা ভাগ দিই যে 18 গ্রামটা পেলাম ওটা দিয়ে যদি আমরা অ্যাভোগাড্রো সংখ্যাটাকে ভাগ দিই তাহলে আমরা সহজেই একটি পানির অণুর ভর পেয়ে যাব ঠিক আছে এবার ক্লিয়ার হয়েছে তোমাদের কাছে যে একটি পানির অণুর ভর কিভাবে আমরা হিসাব করব হ্যাঁ আখি বুঝতে পেরেছো তাহলে এভাবে করে আমরা যে কোনো অণুর ক্ষেত্রে বলো অণুর ভর আমরা বের করতে পারবো ঠিক আছে যদি তোমরা এটা বুঝে থাকো তাহলে তোমাদের সোডিয়াম অক্সাইড NaO এটার পাঁচটি NaO এর অণুর ভর কত সেটা তাহলে তোমরা কিভাবে হিসাব করবে দেখি একটু বলো তো এখানে যে সোডিয়াম অক্সাইড রয়েছে NaO এটাকে যদি বলা হয় পাঁচটি সোডিয়াম অক্সাইডের অণুর ভর কত তাহলে তোমরা কিভাবে সেই হিসাবটা বলবে দেখি আমাকে একটু বলো কে পারবে এটা বলতে সোডিয়াম হাইড্রোক্সাইড সোডিয়াম হাইড্রোক্সাইড একটি সোডিয়াম হাইড্রোক্সাইড অণুর ভর কত সেটা যদি বের করতে বলা হয় তাহলে সেটা কিভাবে বের করতে পারবা হ্যাঁ জান্নাতুল শুনতে পাচ্ছ তুমি আমাকে তাহলে সোডিয়াম হাইড্রোক্সাইডের ক্ষেত্রে তাহলে তোমাদেরকে যে কাজটা প্রথমেই করতে হবে যে এগুলোর কি